বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণীত হয়েছে হ্যাঁ এটা তো গণহত্যার উপরেই তো তদন্ত হবে এই যে গণহত্যা এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানে নিরপেক্ষ স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে এটার অর্থ এই নয় যে দেশের মধ্যে যে যে আইনি ব্যবস্থা সেটা তো এটার সাথে কোন সাংঘর্ষিক কিছু নাই কারণ আমাদের আইন বিভাগ বলে তো আগে আইন বলে তো কিছু ছিল না দেশে কিন্তু সেটা এখন আমরা ফিরে পাচ্ছি ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি তো দেশের অভ্যন্তরে যেটা হবে সেটা তো অন্য বিষয় কিন্তু আন্তর্জাতিক এটা তো সারা বিশ্বের কাছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে সুতরাং আমরা মনে করি এই আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে এবং এই তদন্তের মাধ্যমে আমরা যদি সেটা তুলে ধরতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনেও এরকম স্বৈরাচার এরকম ফেসিস সরকার আসবে এবং বাংলাদেশের জনগণকে গুম খুন হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে যেটা চিরতরে আমরা এটার অবসান চাই আমরা আমরা চিঠি 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 না এটা তো অন্য তো ওনাদের হেডকোয়ার্টারে পাঠাবেন স্বাভাবিকভাবে এটার কাজ চলবে এবং না তথ্য প্রমাণ তো তদন্তে উঠে আসবে না তথ্য না না যেগুলো বেসিক কোনোগত মৌলিক যে কতগুলো বিষয় আছে এগুলো তো আছে কিন্তু এটা তো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে এবং তথ্য প্রমাণ

ব্যক্তি দল এটা তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নাই এটা কোনো আলোচনার বিষয়